চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের মধ্যে এক রুদ্ধশ্বাস ফাইনালের মাধ্যমে এবছরের আইপিএল শেষ হলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 5 উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়ে রেকর্ড পঞ্চম আইপিএল খেতাব জিতে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। খেতাব জয়ের পুরস্কার স্বরূপ 20 কোটি টাকা পেতে চলেছেন ধোনিরা। রানার্স আপ গুজরাট টাইটান্স পাবে 12 কোটি 50 লক্ষ টাকা। কিন্তু বাকি পুরস্কারগুলি জিতল কারা, কত টাকা করেই বা পেতে চলেছেন পার্পল ক্যাপ অরেঞ্জ ক্যাপ জয়ী তারকারা? আসুন দেখে নেওয়া যাক। মৌসুমের সেরা উঠতি খেলোয়াড়, টুর্নামেন্টে নিজের চোখ ধাঁধানো পারফরমেন্সে রাজস্থান রয়্যালস ওপেনার যশস্বী জয়সওয়াল প্রমাণ করে দিয়েছেন যে তিনি আর 5টা প্রতিভার থেকে খানিকটা আলাদা। বিরাট কোহলি সচিন তেন্ডুলকাররাও তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন। এ মৌসুমে 14 ম্যাচে 48.08 গড়ে মোট 625 রান করেছেন যশস্বী। তার হাতেই সেরা উঠতি খেলোয়াড়ের পুরস্কার উঠেছে। অরেঞ্জ ক্যাপ, ফাইনালে 39 রানেই সাজঘরে ফিরলেও গোটা আইপিএলটা শুভমান গিলের কাছে স্বপ্নের মতো কেটেছে। এক মৌসুমে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ 890 রান করেছেন তিনি। তিনি এবারে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। পার্পল ক্যাপ, টুর্নামেন্ট জিততে না পারলেও অরেঞ্জ ক্যাপের মতো পার্পল ক্যাপও জিতেছেন এক গুজরাট তারকাই। তিনি আর কেউ নন, তারকা ফার্স্ট বোলার মোহাম্মদ শামি। তিনি এই মৌসুমে নিজের কেরিয়ারের সেরা 28টি উইকেট নিয়েছেন। মৌসুমের সেরা খেলোয়াড়, মৌসুমের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ফাফ ডু প্লেসি, শামি, রবীন্দ্র জাদেজাদের পিছনে ফেলে দিয়েছেন শুভমান গিল। চিরস্মরণীয় এক মৌসুমের পর তার হাতেই টুর্নামেন্টের সেরার পুরস্কার উঠেছে নিশ্চিতভাবেই। সুপার স্ট্রাইকার, আরসিবি নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে হেরে টুর্নামেন্টে প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে। তবে সেই দলের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল 183.49 স্ট্রাইক রেটে 400 রান করে সবাইকে বেশ প্রভাবিত করেছেন। ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট এ মৌসুমে সর্বাধিক হওয়ায় তিনি সুপার স্ট্রাইকার হয়েছেন। মৌসুমের সেরা গেম চেঞ্জার, শুভমান গিলকে মৌসুমের সেরা গেম চেঞ্জারের পুরস্কারও দেওয়া হয়েছে। মৌসুমের সেরা ক্যাচ, ব্যাটে বলে কামাল দেখানোর পাশাপাশি রশিদ খান কিন্তু দুরন্ত ফিল্ডারও। তার মৌসুমের সেরা ক্যাচ ধরাটা তার ফিল্ডিং দক্ষতারই পরিচয় দেয়। ফেয়ার প্লে পুরস্কার, দিল্লি ক্যাপিটালস হতাশাজনক মৌসুম শেষে 9 নম্বরে শেষ করলো, ফেয়ার প্লে পুরস্কারের টেবিলে তারাই শীর্ষে রয়েছে। মৌসুমের সর্বাধিক বাউন্ডারি, শুভমান গিল এ মৌসুমে সর্বাধিক রান করার পাশাপাশি সর্বাধিক 85টি বাউন্ডারিও হাঁকিয়েছেন। মৌসুমের সবচেয়ে বড় ওভার বাউন্ডারি, আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি এবছরে আইপিএলে সবচেয়ে বড় 115 মিটারের ছক্কাটি হাঁকান। সর্বসেরা পিচ ও মাঠ, এ মৌসুমে টুর্নামেন্টের সর্বসেরা মাঠ তথা পিচের পুরস্কার কোনো একটি নয়, বরং যুগ্মভাবে দুটো স্টেডিয়াম পেয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সকে এই বিভাগে যুগ্ম বিজয় ঘোষণা করা হয়েছে। ইডেন ও ওয়াংখেড়ের মধ্যে 50 লক্ষ টাকা করে ভাগ করে দেওয়া হয়েছে। এছাড়া বাকি ব্যক্তিগত পুরস্কার জয়ী সকলেই প্রতিটি পুরস্কারের জন্য 10 লক্ষ টাকা করে পেতে চলেছেন। এবিপি লাইভ।